তো এইভাবেই বন্ধুরা আপনারা পুরো মাটি ভরে নেবেন। আমরা নতুন ভিডিও নিয়ে আর আপনাদের নেসেস লাইফ অফ প্লান্ট। তো বন্ধুরা আজকে আমরা আনপ্যাকিং করতে চলেছি। আমরা কিছু প্লান্ট এনেছি যেটা কিনা কাটোয়া নার্সারি থেকে এনেছি, আর আমরা কিছুটা সার এনেছি। তো দেখাবো আমরা কি প্লান্ট এনেছি ও কি সার এনেছি। তো আপনার ফার্স্টেই দেখিয়ে দিচ্ছি। তো আমরা প্যাকেজ থেকে বের করে নেবো। ফার্স্টেই আমরা এটাকে বের করে নেবো, আস্তে আস্তে সাবধানে বের করে নেবো। ফার্স্টে আমরা বন্ধুর প্লান্টটা বের করে নেবো, নাহলে অসুবিধা হচ্ছে। সাবধানে আমরা প্লান্টটাকে বের করে নিলাম। তো আমরা দেখে নেবো, দেখিয়ে দেবো আপনাদেরকে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা এই প্লান্টটাকে, এটা হলো মালবেরি প্লান্ট। আপনারা নিশ্চয়ই শুনেছেন এটার, আপনারা এটা হলো মালবেরি প্লান্ট। এটাতে বন্ধুরা ছোট ছোট ফ্রুট হয় এরকম, দেখতে পাচ্ছেন এরকম টাইপের লাল লাল ছোট ছোট ফ্রুট হয়, দেখতে খুব সুন্দর আর খেতেও খুব সুন্দর শুনেছি। কিন্তু বন্ধুরা আমরা তো জানি না। তো আমরা এই প্লান্টটাকে আমরা আপাতত এনেছি, এটাকে আমরা লাগিয়ে গ্রো করে তো এটাতে আমরা ফল নেবো। তো বন্ধুরা এটাকে সাইড করে দিই, এটা একটা প্লান্ট, এটা একটা হয়ে গেল। এই প্লান্টটা আমরা এনেছি নার্সারি থেকে, আর তার সঙ্গে সঙ্গে আমরা একটা সার এনেছি, যেটা কী সার আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো আপনাকে খুলে দেখাবো, খুলতে অসুবিধা হচ্ছে। তো হচ্ছে দাঁড়ান খুলে নিই, আমরা আগে খুলে নিই তারপর আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা আমরা খুলে নিয়েছি। তো এটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হলো ভার্মি কম্পোস্ট। আপনারা জানেন আপনারা গাছ লাগাতে গেলে আমাদের ভার্মি কম্পোস্টের প্রয়োজন, তো এটা হলো সেই ভার্মি কম্পোস্ট। আপনার চাইলে ভার্মি কম্পোস্ট বা গোবর সার ইউজ করতে পারেন। তো আমার কাছে গোবর সারও আছে, প্লাস আমি কিছুটা ভার্মি কম্পোস্টও নিয়ে আসলাম, যাতে আমার গাছের ক্ষেত্রে সুবিধা হয়, সেই জন্য আমরা ভার্মি কম্পোস্ট এনেছি। দেখতেই পাচ্ছেন আমি আপনারা কাকুর কাছে ভার্মি কম্পোস্ট বলুন, তারপরে নারকেলের যে গুঁড়ো যেটাকে আপনারা কোকোপিট বলেন, তো সেই কোকোপিট, তারপর নানা রকম ফার্টিলাইজার বা অ্যান্টি ব্যাকটেরিয়াল যেসব ওষুধ সেগুলো কাকুর কাছে পেয়ে যাবেন। ফাঙ্গিসাইড জাতীয় জন্তু বা ধরুন গাছের গ্রোথের জন্য যেসব জাতীয় ওষুধ দরকার হয় বা ফার্টিলাইজার দরকার, সেটা আপনারা কাকুর কাছে পেয়ে যাবেন। তো বন্ধুরা এবার আমরা এই গাছটাকে আমরা পটে লাগিয়ে নেব। তো পটে আমরা লাগাবো, তো তার জন্য আমরা মাটিটাকে প্রিপেয়ার করে নেবো। মালবেরির জন্য মাটি তৈরি করার জন্য আমাদের কী কী প্রয়োজন দেখেন। তো আমরা মালবেরি মাটি একটু ঝুড়ো টাইপের করব, যাতে শেকড় ভালোভাবে হতে পারে ও কোনো সমস্যা না হয়, যে ড্রেনেজ সিস্টেম যাতে ভালো হয়। সেই জন্য আমরা কী করবো বন্ধুরা, বালি ইউজ করব। দেখতে পাচ্ছেন এটা হলো গোবর সার, গোবর সার আমরা ইউজ করব। এটা দেখছেন, এটা হলো সর্ষের খোল, এটা হলো ভার্মি কম্পোস্ট যেটা কি আমরা এনেছি, আর এইটা দেখতে পাচ্ছেন এটা হলো সিংকোচি, আর তার সঙ্গে আমরা বাড়ির নর্মাল মাটি বা মাঠের মাটি আমরা ইউজ করব। তো প্রথমত বন্ধুরা আমরা এখানে বালি ঢেলে নেব। এবার বন্ধুরা আমরা আমাদের কাছে যে টবে মাটি আছে সেই টবের মাটি নিয়ে নেব। আমাদের যতটা পরিমাণ মতন দরকার সেই হিসেবে আমরা মাটি নিয়ে নেব। তো আমরা দেখতে পাচ্ছি না, এই যে এটা যে বোতলটা কাটা আছে এটার আমরা এরকম তিনিয়ে নিয়ে নিয়েছি, ঠিক আছে। একটু কম হচ্ছে, আমরা একটু এক্সট্রা বেশি করে নিয়ে নেবো। তো আমরা এরকমভাবে মাটি নিয়ে নিলাম। এবার যদি পরে লাগে আমরা পরে কিছুটা মিক্স করে নেবো। তো এবার আমরা কী করবো দেখতে পাচ্ছেন, এটা দেখতে পাচ্ছেন এটা হলো গোবর সার। তো গোবর সার থেকে আমরা দুমুঠো গোবর সার নেবো। ঠিক আছে, তারপর নেক্সট আমরা ভার্মি কম্পোস্ট থেকে দুমুঠো ভার্মি কম্পোস্ট নেব। তারপরে বন্ধুরা আমরা কিছুটা সর্ষের খোল নিয়ে নেব। দেখতে পাচ্ছেন গুঁড়োটা নেওয়ার চেষ্টা করবেন, তো আমরা নিচ থেকে গুঁড়োটা বের করে নেব। তো বন্ধুরা আমরা কিছুটা সর্ষের খোল নিয়ে নিচ্ছি, গুঁড়োটা অল্প করে নেবো, কেন কি আমরা সব বড়গুলো গোটাগুলো নেবো না, আমরা গুঁড়োর থেকে নেবো, সবচেয়ে বেস্ট হবে, তাহলে জলদি মিক্স হবে মাটির সঙ্গে। আর অতিরিক্ত নেবেন না, নাহলে অ্যাসিডিক ভাব হয়ে যায় মাটিতে।
বা গ্যাস হয়ে হতে পারে, যার জন্য গাছের ক্ষতি হতে পারে। তো সেই জন্য একটা পরিমাণ হিসাবে নেবেন। আমি ধরুন নিচ্ছি, ধরুন এক মোটর মতন খোল নিচ্ছি, বা এক মোটর একটু হাফ কম বলতে পারেন। এরকম করে আমি গুঁড়োটাকে যতটা পারছি বার করে নিচ্ছি। ঠিক আছে বন্ধুরা, এরকম আর নেবো না, আর আমরা নেবো না। এবার নেক্সট নেবো শিংকুচি। ঠিক আছে, নেক্সট নেবো আমরা শিংকুচি। শিংকুচির আমরা গুঁড়োটাকে বার করে নেবো, প্যাকেটটা আমরা খুলে নেবো আগে। তো আমরা নিচ থেকে কিছুটা শিংকুচি গুঁড়ো নেবো। শিংকুচি দেখতেই পাচ্ছেন বড় বড় গোছ, তো আমরা অতটা ইয়ে নেবো না, আমরা গুঁড়োটা ভাগটা নেবো। তো আমরা এক মুঠো শিংকুচির গুঁড়ো নিয়ে নিয়েছি, এরমভাবে মিক্স করে নেবেন। এবার বন্ধুরা আমরা সবকটাকে একসঙ্গে মিক্স করে নেবো। তো আমরা এইভাবে আস্তে আস্তে পুরো ইয়েটা মাটিটা মিক্স করে নেবো। আর বালি আমরা বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে কাটা ইয়েটা, তার হাফ নিয়েছি। ঠিক আছে, কেন কি অতিরিক্ত বালি দিলে হবে হবে না, কেন কি মাটির পরিমাণটাও থাকতে হবে। তারপরে বন্ধুরা আমরা এই মাটিটাকে মিক্স করে আমরা আজকে রোদে রেখে দেব, আমরা এটা কালকে ইয়ে করব। আজ বন্ধুরা 12ই জুলাই, তো কালকে 13ই জুলাই। কালকে কালকে আমরা বন্ধুরা এই মাটিটাকে আমরা টবে ভরে আমরা আমাদের গাছটা লাগিয়ে দেবো। তো চলুন আজকে একদিনের মতন আমরা রেখে দেবো, তার আগে আমরা ভালোভাবে মিক্স করে রেখে দিই। পারলে আপনার হালকা করে একটু জলও ছিটিয়ে নেবেন, আরও ভালো হবে, তাহলে মিক্সটা ভালো হবে। তো বন্ধুরা আমাদের এইভাবেই মিক্স করে নিচ্ছি। আমরা হালকা একটু আরেকটু ভার্মি কম্পোস্ট নেবো। তো এইভাবে ভালোভাবে মিক্স করে নেবো আমরা মাটিটাকে। মিক্স করে আমরা আজকে রেখে দিচ্ছি। তো বন্ধুরা আজ রেখে দিই, আমরা ভালোভাবে ছড়িয়ে দিই, আগে ছড়িয়ে নেবো। তো বন্ধুরা আবার আমরা পরের দিন চলে এসেছি, আজকে 13ই জুলাই। তো বন্ধুরা আমরা চলে এসেছি, আজকে আমরা মাটিটা আমাদের ভরে নেবো। আমাদের মাটিটা রেডি হয়ে গেছে, আমরা একদিন রেখে দিয়েছিলাম, তো দেখতেই পাচ্ছেন। তো আজ আমরা আমরা আমাদের টবে মাটিটাকে ভরে আমরা আমাদের মালবেরি প্লান্টটা লাগিয়ে দেবো। তো তার জন্য ফার্স্টে বন্ধুরা আমরা আমাদের টবে মাটি ভরে নেবো। তো মাটি ভরে নিয়ে যাক চলুন। তো ফার্স্টে আমরা কিছুটা আমরা এই সার মাটিটা আমরা ভরার আগে আমরা নর্মাল কিছুটা মাটি দেবো, কেন কি নিচের লেয়ারটা আমরা হালকা একটু নর্মাল মাটি ভরে নেবো, যাতে সার মাটিটা আমরা যদি দিই তারপরে জল ঢালা হয় তখন হলো পুরো সব কিছু বেরিয়ে যাবে। তার জন্য আমরা আগে নর্মাল মাটিটা কিছুটা দিয়ে দিয়েছি। এবার বন্ধুরা আমরা আস্তে আস্তে আমাদের এই মাটিটা দিতে পারি। তো এবার আমরা এই মাটিটা আমরা দিয়ে দেবো, ঢেলে দেবো। তো দেখতেই পাচ্ছেন আমরা প্রথম কিছুটা ভরে নিয়েছি। এবার আমাদের গাছটাকে আমরা ফার্স্টে পলিথিন থেকে বের করে নেবো, তারপরে গাছটাকে বসিয়ে তারপর আবার মাটি ঢালবো। তো আমরা আগে পলিথিন থেকে বের করে নেবো, চলুন আমরা বের করে নেওয়া যাক। তারপরে আপনাদের প্ল্যান্টে কি পলিথিন থেকে বের করে নিয়েছে, একটু মাটিটা ভেঙে গেছে বন্ধুরা। কিন্তু বন্ধুরা আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, এখান থেকে গাছটাকে কিছুটা শুকানো শুকিয়ে রয়েছে দেখতে পাচ্ছি। সেই জন্য বন্ধুরা আমরা কিছু দিয়ে এটাকে চেঁচে একটু ছাড়িয়ে দেবো শুকনো ভাবটাকে। তারপর আমরা বন্ধুরা ওখানে ফাঙ্গিসাইড নিয়ে এসেছি, আমরা ফাঙ্গিসাইড লাগিয়ে দেবো, যাতে গাছটা পরে যাতে পুরো গাছটার কোনো ক্ষতি না হয়। তার জন্য আমরা এখন থেকে সেফটির জন্য আমরা এটাকে এখানে এখান থেকে একটু ছাড়িয়ে আমরা এখানে ফাঙ্গিসাইড লাগিয়ে নেবো। তো আমরা লাগিয়ে এটাকে চেঁচে নেবো, সের জন্য আমরা ব্লেড নিয়ে এসেছি, নিউ ব্লেড। তো আমরা নিউ ব্লেড দিয়ে এটাকে কেটে নেবো। তো সাবধানে করে নেবেন, কেন কি গাছের কোনো ক্ষতি যাতে না হয় সেইভাবে করতে হবে। তো বন্ধুরা আমরা এটাকে কেটে চেঁচে নিয়েছি, যে শুকনো ভাগটা বা পচা অংশটা সেটাকে আমরা বাদ দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন। তো বন্ধুরা এবার আমরা এখানে ফাঙ্গিসাইড ইউজ করবো, ফাঙ্গিসাইড দিয়ে এটাকে সেফটির জন্য আমরা এখানে, আর পাতাটা কেটে গেছে ব্লেডের জন্য কিছু করার, আমরা ফাঙ্গিসাইড রেডি করে নিচ্ছি। তো ফাঙ্গিসাইড দেখতে পাচ্ছেন, ফাঙ্গিসাইড আর একটু জল মিক্স করে নিচ্ছি। এবার আমরা এটাকে গুলিয়ে নেবো ভালোভাবে, তারপর আমরা পেস্ট করে লাগিয়ে দেবো। তো হয়ে গেছে বন্ধুরা, এবার আমরা এখানে লাগিয়ে দেবো, পারলে ঢেলেও দিতে পারেন, অসুবিধা নেই। ধরো আমরা ফাঙ্গিসাইড দিয়েছি দেখতেই পাচ্ছেন, ভালোভাবে আমরা ফাঙ্গিসাইড লাগিয়ে দিয়েছি বা ফাঙ্গিসাইড ঢেলে দিয়েছি বলতে পারেন, যাতে পুরোটা কভার হয়ে যেতে পারে গাছটা, শেকড় ফেকড় সব
তো এইভাবেই আমরা করে নেবো। এবার আমাদের গাছটা আমরা লাগিয়ে দেবো, তো ফুললি আমরা করে নিয়েছি, চলুন এবার আমরা গাছটা লাগিয়ে নিই। তো এবার বন্ধুরা আমাদের গাছটাকে লাগিয়ে দেবো, আমরা টুক করে সাবধানে সোজা করে বসিয়ে দেবো আমাদের টবে। দেখতে পাচ্ছেন সোজা করে আমরা বসিয়ে নেবো ফার্স্টে, একটা মাঝামাঝি বরাবর তোমরা বসিয়ে নিয়েছি আমাদের প্লান্টটাকে। এবার আমরা মাটি ভরে দেবো, চলুন মাটি ভরে দেবো তার আগে। তো আমরা গাছটাকে সোজা করে বসিয়ে নিয়েছি, সোজাসুজি, একটু হয়তো নিচ থেকে ব্যাখ্যা রয়েছে কিন্তু গাছটাকে আমরা প্রপারলি সোজা করে দিয়েছি। তো এবার আমরা মাটি ভরে দেবো, তাহলেই হয়ে যাবে, বেশি কিছু করতে হবে না আর। তো আমরা এবার মাটি ভরে দেবো আস্তে আস্তে, আমরা যে মাটিটাকে রেডি করেছি পুরো সাইড দিয়ে পুরো প্রপারলি ভরে দেবো। আর কিছু পুরানো যে মাটিগুলো যেগুলো ভেঙে গেছে সেগুলো আমরা সাইড দিয়ে আবার ঠিক করে দেবো। আর বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি কেঁচো, তো আমরা এটা দেবো না, মানে কেঁচো আছে এই মাটিটাকে আমরা ইউজ করবো না। তাহলে আমরা যে আমাদের মাটি রেডি করা মাটিটাই পুরো ভরে দেবো। আমি ভেবেছিলাম এই মাটিটা কেঁচোটা দিয়ে দিলে অসুবিধা হয় না, কিন্তু অনেক সময় ইয়ের মাটিতে সমস্যা থাকে, তো আপনি সেরকম যদি মনে হয় যে আপনার ব্যবহার করা ব্যবহার করতে পারবেন তখনই ব্যবহার করবেন, নাহলে ব্যবহার করবেন না। এভাবে পুরো টপটাকে ভরে দেবেন, ঠিক আছে? তো আমরা পুরো ভরে নিচ্ছি। তো এইভাবেই বন্ধুরা আপনারা পুরো মাটি ভরে নেবেন, দেখছেন আমরা মাটি পুরো ভরে নিচ্ছি। এবার আমরা হালকা করে সব দিক দিয়ে জল ছিটিয়ে দেবো, তার জন্য আমরা বোতল নিব। তো বোতল নিয়ে আমরা বোতল দিয়ে হালকা করে জল ছিটিয়ে দেবো। পুরো গাছটাকে ভরিয়ে দেবেন, মাটিটা যাতে পুরো ভিজে যায় উপর দিয়ে। এভাবে আপনারা আপনারা বাড়িতে মালবেরি গাছ লাগাতে পারেন। তো বন্ধুরা মালবেরি গাছের কি ফায়দা আপনাদের বলে দিই। বন্ধুরা মালবেরি গাছে নানান রকমের ভিটামিন সি, মানে নানান রকম ভিটামিন সি ও নানান রকম প্রোটিন জাতীয় বস্তু যেটা পাওয়া যায়, যেটা কিনা মানুষের মানুষের শরীরের পক্ষে খুব ভালো। তো আপনারা চাইলে এরকম আপনারাও বাড়িতে একটা নিজের একটা লাগিয়ে নিতে পারেন, খুব সুন্দর গাছটি আর ফুট হতে খুব সুন্দর দেখতে লাগে। তো বন্ধুরা আমরা লাগিয়েছি, আমরা এবার অপেক্ষা করব ফুট হওয়া পর্যন্ত। আমাদের ভিডিও থেকে কোনো কিছু শিখতে পারেন বা কিছু যদি আপনার মনে হয় যে আপনার কোনো কাজে লাগবে, বা যদি কোনো বন্ধু আপনার যদি এই প্লান্ট রিলেটেড কোনো কিছু করে থাকে তো তাকে আপনি শেয়ার করুন, লাইক করুন যদি আপনার ভালো লাগে।